শব্দ হচ্ছে, শব্দ যেন না হয় খেয়াল করি আমরা। আমরা আজকে ইনশাল্লাহ সূরা বাকারার 192 থেকে নিয়ে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن انتهوا فإن الله غفور رحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليكم بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج وسبعة إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب الحج أشهر معلومات فمن فرض منهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج
وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض واستغفر الله إن الله غفور رحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب কাজী ওয়াজির রহমান ভাই সরি আনমিউট করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم فإن انتهوا فإن এখানে গুণ আছে তাহাও কিন্তু মাদ নাই তাহাও না তাহাও তো মাদ নাই ও এখানে তো আলিফ দেখে আমি এটা গুণনা করিনি পরে তো নুনের উপরে সাকিন আছে فإن انتهوا فإن الله غفور رحيم ما شاء الله তাহলে এখানে فإن ইকফা গুণনা فإن ওয়াজিব গুণনা গফুরুর এটা হচ্ছে এদগামে বেগুন্না এখানে গুণনা হবে না তানবিনের পরে র আসছে আর রহিম ওয়াকফের
খালতে এখানে হবে মাদ্দা আরজি। এরপরে বলবেন খালেদ, ডক্টর খালেদ হোসেন। ৯২ থেকে ১০২ পর্যন্ত করতে বলছিলেন তো, জি ১০০ তো ক্রস হয়ে গেছে অনেক আগে। আমি পড়বো খালেদ, ডক্টর খালেদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. شيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلهم حتى حتى لا تكون فتنة ويكون الدين لله، فإن انتهوا فلا عدوان إلا على الظالمين. ইনশাআল্লাহ। তাহলে এখানে অপ, এখানে আলিফ খাড়া যাবে, আলিফ সাবিরা, লু অমাদ, হুম, এখানে মিম সাকিনের ইজহার, এখানে হলো মিম সাকিনের ইজহার, কারণ মিম সাকিনের পরে যদি বা অথবা মিম এই দুইটা বাদে যদি কোনোটা আসে তাহলে সেটা কি হবে, মিম সাকিনের ইজহার হয়ে যাবে। এরপর ফিত, এখানে একটা হাম ছিল, হামটা হয়তো বা খালিদ ভাই অতটা খেয়াল করতে পারেননি। ফিত এখানে কিন্তু তা সুকুন, আমরা বলেছিলাম দুইটি অক্ষরের উপরে সুকুন হলে সেটা হামস হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে আপনার কোন অক্ষর তা, আর একটা হলো কাফ। এই দুইটা অক্ষরের উপরে যখনই সুকুন হবে তখন সেটা কি হবে, হামস হবে, অর্থাৎ বাতাস বের করে দিতে হবে। তাহলে কিভাবে উচ্চারণ করব, ফিচ ফিচ লা তাকুনা ফিতনাতু, নাতু নাতুতে এখানে গুন্না আছে, ইদগাম, নাতুতে ইদগাম আছে, তাহলে ফিতনাতু এখানে গুন্না হবে, এখানে বা গুন্না, নুন সাকিন অথবা তানভিনের পর যদি কি আসে, ইয়া ওয়াও মিম নুন, এই চারটা এর কোন একটা যদি আসে তাহলে সেটা হবে হলো এদগম, এদগমে বা গুন্না, অর্থাৎ গুন্না সহ পড়তে হবে। তারপর লিল্লাহি, এখানে আল্লাহ শব্দটা পাতলা হবে, মোটা না, কারণ কি এখানে আল্লাহ শব্দের পূর্বের অক্ষরে জের আছে, আল্লাহ শব্দের পূর্বের অক্ষরে এখানে জের আছে, এই জন্য এটা পাতলা করে পড়তে হবে। এরপর এরপর হচ্ছে ফাইনিন, এটা যেহেতু পরে একটা আলিফ আছে এজন্য হয়তো বা এটা বুঝতে একটু সমস্যা হয়, যেহেতু আলিফের উপরে কোনো সাইন নেই সেহেতু এটা তো আর উচ্চারণ হবে না, নো সাইন নো সাউন্ড, তাহলে আমাকে পরবর্তী ই দেখতে হবে, পরবর্তী অক্ষর কি আছে সেটা দেখতে হবে। পরবর্তী অক্ষর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নুন সাকিন, এবং নুন সাকিনের পরে আছে ইকফার, তা অক্ষর আছে, তাহলে এখানে কি হবে, গুন্না হবে, এটা হচ্ছে ইকফা গুন্না। ফাইনিন তাহাউ, এখানে ওয়াও সাকিন, তার পূর্বে হলো জবর, তাহলে এটা কি হবে, ওয়াও লিন হবে, এটা ওয়াও মাদ না হয়ে ওয়াও লিন হবে। ফাইনিন তাহাউ, এখানে কোনো মাদ নাই। ফাইনিন তাহাউ ফালা উদ উদ কলকলা,
عُدْوَانَ إِلَّا عَلَى الظَّالِمِينَ মাশাআল্লাহ এরপরে পড়বেন খায়রুল ইসলাম ভাই পড়েন খায়রুল ইসলাম ভাই ফজল ইলাহি ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ ইজ আশ-শাহরুল আশ-শাহরুল হারাম 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 আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারামি والحرمات قصاص 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 فمن اعتدى عليكم فمن اعتدى فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما থামা যাবে না নিঃশ্বাস চালু রাখতে হবে فاعتدوا عليه بمثل এভাবে মানে সময়টা একটু বেশি চলে যাচ্ছে থামার সময়টা فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين ما شاء الله واتقوا এখানে কু কফটা আরেকটু ভালো উচ্চারণ হবে আচ্ছা মাশাআল্লাহ তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আশ-শাহরুল আশ-শাহ আশ-শাহ আর এখানে সাহা আচ্ছা তারপরে ওয়াল হুরুমাতু কিসাস হবে না কিসাস কিসাস ফামান ইরতাদা আলাইকুম ফা'তাদু আলাইহি বিমিসলি মা'তাদা আলাইকুম واتقوا الله واعلموا لمو এটা হচ্ছে মাদে মুনফাসিল ان واجب قلنا الله আল্লাহ শব্দটি এখানে মোটা করে পড়তে হবে মাআল মুত্তাকিন আচ্ছা এরপরে বলবেন মুশফিকা মাহমুদ আপু পড়েন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وأنفقوا في سبيل وأنفقوا في سبيل الله ولا سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة ইলা তাহলুকা ও আহসিনু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন আচ্ছা মাশাআল্লাহ ওয়া এখানে গুন্না ইকফা গুন্না
Fi sabilillah fi yamat sabi yamat wala tulqu wa umat bi ai shobdota kintu yalin di yamat ar ekhane ilattah luka ekhane jodi apni waqfo koren ilattah luka ha sakin hoye jabe ila othoba miliye korteo paren muannakarat jekono ekta milatte paren ইলাত্তাহ লুকা এখানে থেমে যেতে পারেন আবার ওয়া আহসিনু ইন্নাল্লাহা হয় ইলাত্তাহ লুকা তি ওয়া আহসিনু এবার পড়তে পারেন অথবা ইলাত্তাহ লুকা থেমে গিয়ে ওয়া আহসিনু ইন্নাল্লাহা তার মানে এখানেও থামবেন এখানেও থামবেন এটা কিন্তু নিয়ম না ইন্না আল্লাহা ইউহিব্বুল মুহসিনিন মাশাআল্লাহ এরপরে পড়বেন স্যার কি আনমিউট হতে পারছিলাম না ও আচ্ছা আচ্ছা জি বলেন তারপর থেকে পড়েন ওয়াতিম এখান থেকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة والحج والعمرة لله বেশি সময় দেওয়া যাবে না এখানে গুণনা হবে না ফাইন উহসিরতুম ফাইন উহসিরতুম ফাইন উহসিরতুম ফামাসতাইসারা মিনাল হাদ 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 এখানে কলকল আছে মিনাল হাদ من الهد ولا تحلقوا رؤوسكم حتى يبلغ حتى يبلغ الحد هدي يبلغ الحدي محلة فمن كان منكم مريضا أو به مريضا মারিদান আও দন সময় বেশি চলে যাচ্ছে এখানে মারিদান মারিদান আও বিহি আজম মির রাসিহি ফাফিদিয়াতুম আদম এখানে কিন্তু গুণনা ছিল এর তানবিনের পরে মিম আদম মির রাসিহি আদম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন দিহা মিন সিয়ামিন আও সাদাকাত فَإِذَا أَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ إِلَى الْحَجِّ
فَمَسْتَيْسَرَ مِنَ الْحَدْعِ فَمَسْتَيْسَرَ مِنَ الْحَدْعِ এখানে সময় গুণার মতন হয়ে যাচ্ছে إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام مسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب মাশাআল্লাহ অনেক বড় আয়াত ছিল, অনেক বড় আয়াত। তাহলে ফাইন, এখান তো গুণনা নাই, ইজহার। এরপরে রুসাকুম, এটা তো আবহাওয়া সবাই জানেন। ইয়াবে লো গাল, এখানে খুবই সাবধান, অনেকে ইয়াবে লো গাল বলবে, আসলে কি হবে, ইয়াবে লো গাল গাল يبلغ الهدي هدي 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 قلقل ايخاني محل ارپار فما ايخاني اكفا قلنا منكم اكفا قلنا منكم مركم من ساكينير ادغام مري يا مر مري ضن ايخاني ازهار আও বিহি এখানে হলো আপনার কিমাত মাদ্দেমুন ফাসিল আদম, এখানে হলো আপনার নুন সাকিন তানবিনের ইদগামে বাগুন্না। তারপর একটা হলো মির, এটা হলো নুন সাকিন তানবিনের ইদগামে বেগুন্না, এটাই গুন্না আছে আর এটা গুন্না নাই, দুইটাই। আবার কি করতে হবে, দুইটার মধ্যে একটা নিয়ম কমন আছে, সেই নিয়মটা হলো দুই জায়গাতেই কিন্তু মিলিয়ে পড়তে হবে। আর মিলানোর অর্থ আমি বলেছি, মিলানো মানে কি, একটা শব্দ থেকে আরেকটা শব্দে সরাসরি চলে যাওয়া। এখানে দেখেন ইয়াকে বাদ দিয়ে আমরা কোথায় চলে গেলাম, এই জালটা মিমকে ধরলো, জাল মানে কি, এখানে কি আছে, একটা নুন সাকিন গোপন আছে, সেই নুন সাকিনটাও পড়ছি না আমরা। এখানে আবার কি আছে, সরাসরি নুন সাকিন, এখানে নুন সাকিন না পড়ে আমরা চলে যাচ্ছি কোথায়, মিমটা কাকে কানেক্ট করছে, সরাসরি রকে, এটাই হচ্ছে মিলানো। আর গুন্না তো গুন্নাই। তারপরে ফাফি দিয়ে তুম তানবিন, এরপরে মিম, এটাও এ দোকানে বা গুন্না। মিউ এখানে হচ্ছে ইকফা গুন্না। মিউ সুয়ামিন সিয়ামিন এখানে ইজহার, আও সাদাকাতিন ইজহার, ফাইদা মুনফাসিল মাদ, আমিনতুম, ফামান তামাত্তা, আমিনতুম ইকফা গুন্না, মান
মাম তামাত্তা, তামাত্তা একটা হজের নাম। হজ কয় প্রকার? তিন প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, আরেকটা হলো কি? তামাত্তু। তামাত্তু। হজ্জে ইফরাদ হলো শুধুমাত্র কিসের নিয়ত করা? হজের নিয়ত করে বাসা থেকে বের হওয়া, অর্থাৎ এক সরাসরি 8 তারিখে হজে জয়েন করার নিয়তে বাসা থেকে বের হওয়া, এটা কি হলো? এটা হলো কি হজ? ইফরাদ। আর কিরান হলো একবারই হজ এবং ইমরান নিয়ত করা, মানে আপনি প্রথমে গিয়ে এমন সময় যে মক্কায় পৌঁছালেন যে আপনি কি করবেন, ওমরা করেই হজের কার্যক্রম 8 তারিখে শুরু করে দিলেন। তার মানে কি, 8 তারিখ ভোরবেলায় ফজরের আগে আপনি ওখানে বা রাতে পৌঁছে গেলেন, তাহলে আপনি আর এহরাম খুললেন না। এক এহরামে দুইটা, একটা হচ্ছে ওমরা আর একটা হলো হজ, সেটা হলো কিরান। আর হজে তামাত্তু হলো সর্বোত্তম হজ, সেটা হলো আপনি একটু আগে গেলেন, ওই আগে এখান থেকে এহরাম বেঁধে গেলেন, এহরাম বেঁধে গিয়ে প্রথমে ওমরা করলেন, সেখান থেকে হলক করলেন, অর্থাৎ আপনি হালাল হয়ে গেলেন, মাহিল্লা, আপনি হালাল হয়ে গেলেন, মানে ফ্রি হয়ে গেলেন। তার মানে আপনি তখন কি করতে পারেন, আপনি অন্যান্য কাপড় চোপড় তখন পরতে পারবেন, এরামের কাপড় খুলে। এরপর আপনি কি করলেন, আবার যখন হজের সময় আসলো 8 তারিখ, তখন আপনি আবার এরাম বাঁধবেন। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। জেনারেলি বাংলাদেশিরা এটাই করে মনে হয়। জি হ্যাঁ, বাংলা এটাই করে। আমাও, তবে অনেকে যারা ওই যে অল্প দিনের জন্য যায়, 8 দিন 7 দিন, সরকারি লোক বা মানে চাকরিজীবী, তারা অনেক সময় ভিআইপি যারা, তারাও এই সময় যে সরাসরি যে একবারে হজে যে যুক্ত হয়, অনেকে এরকম করে। ফামাও তামাত্তা বিল উমরাতি ইলাল হজ, এখানে দেখেন যদি ইলাল হজ বলে ওয়াকফ করেন, তাহলে কিন্তু কলকলাটা হবে কি হবে, কলকলাতুল কুবরা হবে, ইলাল হজ। এবং এখানে কিন্তু ওয়াকফ করলে তাজদীদের নিচে যে জের আছে এটা উচ্চারণে আসবে না। তারপরে হলো মিনাল হাজ ফামাল্লাম, এখানে কিন্তু নুন সাকিনের পরে লাম, এটাও এদগাম, এটাও এদগাম। ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ, ফিল হজ, ফিল হজ যদি মিলিয়ে পড়েন, আর যদি ওয়াকফ করেন ফিল হজ, ওয়াসাবে ওয়াসাবে সপ্তম সাত, ওয়াসাবাতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুম কামিলা, ইকফা গুন্না, যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু লিমান লাম, লিমাল, লিমাল হচ্ছে নুন সাকিনের ইদগাম, লাম ইয়াকুন হচ্ছে মিম সাকিনের ইজহার, ইয়াকুন নুন সাকিনের ইজহার। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু, ইকফা, আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আচ্ছা, এরপরে পড়বেন উম্মুল হাসনা বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল হাজ্জু আশহুর, আল হাজ্জু না, হাটা একটু সুন্দর করতে হবে, আল হাজ্জু, আল-হাজ্জু আশহুরুম মা'লুমাত, মা'লুমাত। এখানে কিন্তু কি মাধ্যমে বলেন তো, আলিফ মাদ বা খাড়া মাদের পরের অক্ষরে ওয়াকফের হালতে যদি সাকিন হয় তাহলে সেটা হবে মাদে আরজি বা আরিস, তিন আলিফ মাদ, মা'লুমাত, মা'লুমাত।
فمن فرض فيهن الحج فلا فيهن الحج فيهن الحج فيهن الحج فلا رفث رفث ولا فسوق ولا جدال في الحج ولا فسوق فسوق ولا فسوق ولا جدال جدال في الحج كده আবার বলেন ولا বলেন নেট ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয় নাকি শুনতে পাচ্ছি না আচ্ছা এবার বলেন সাইমন জুমান আপু বলেন পড়েন এখান থেকে পড়েন ওয়ালা ফুসুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ওয়ালা জিদাল জিদালা ফিল হজ ওয়ামা ফিল হজ ফিল হজ ফিল হজ إلا حج وما تفعلوا من خير يعلمه الله خير إدغام إدغام خير يعلمه يعلمه الله وتزودوا فإن خير 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 الزاد خير الزاد زاد التقوى واتقوني يا أولي الألباب واتقوني يا أولي الألباب الباب কলকলা আবার মাধ্যে আরজি এটা কিন্তু কলকলাও হবে আবার মাধ্যে আরজিও হবে তাহলে এখানে আমরা আল হজ্জ আশহুরুম আশহুরুম নুন সাকিন তানবিনের ইদগাম মা'লুমাত এখানে দুইটা নিয়ম একটা হচ্ছে খাড়া জবরের পরের অক্ষরে ওয়াকফের হালতে সাকিন তার মানে খাড়া জবর হোক আলিফ মাদ হোক ওয়াও মাদ হোক ইয়া মাদ হোক তারপরে যদি ওয়াকফের হালতে সাকিন হয় তাহলে সেটা মাদ্দে আরজি হয় আবার তার উপরে সুকুন হলে সেটা হবে হামস তারপরে কি ফামা এখানে গুন্না হবে ইকফা গুন্না ফি ইয়ামাদ হিন্না ওয়াজিব গুন্না ওয়ালা ফুসুক ফুসুক ولا فسوق ولا جدال في الحج এখানে লাম আলিফ আছে এই জন্য এখানে কি করা যাবে না থামা যাবে না এরপর আমাতা ফাআলু মিন খায়রিন মিন 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 কিন্তু ইজহার খায়রি ইদগাম ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া এটাকে আলিফ সগীর আলিফে মাকসুরা অর্থাৎ ইয়া খালি তার পূর্বের অক্ষরে কি খাড়া জবর ওয়াত্তাকুনি এটা কিন্তু মাদ্দে মুনফাসিল মনে হচ্ছে একই শব্দের মধ্যে হামজা তা কিন্তু না এটা মূলত ছিল ইয়াটা আলাদা ছিল কিন্তু খাড়া জবর দিয়ে আলিফটাকে কি করেছে হ্যাঁ সংক্ষেপ করেছে আর কি উলিল আল এখানে ওয়াওটা কিন্তু আপনারা একটা নিয়ম পড়েছিলাম অর্থাৎ অনুচ্চারিত অক্ষর কারণ কি ওয়াওটা হরকত বিহীন
উলিল আলবাব। এখানে কিন্তু দুইটা নিয়ম, একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, আরেকটা হলো কলকলা। আচ্ছা, এরপরে বলবেন হলো এরপরে বলবেন ইশাদ আপা বলেন রংপুর। ليس عليكم جناح أن تبتغوا جناح أن تبتغوا فضلا من ربكم فضلا من ربكم فإذا أفدتم من عرفات من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين. ضالين تكي ماد এখানে দুইটা মাদ আছে, একটা মাদ লাজিম আরেকটা কি মাদ ইয়ামাদ। যদি থেমে যান তাহলে মাদ আরতি হবে পরেরটা। আরজি জি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে মাদে লাজিম, কারণ কি আলিফ মাদের পরের অক্ষরে কি আছে তাসদীদ আছে, তাহলে এটা মাদে লাজিম হবে। আচ্ছা, এরপরে পড়বেন নার্গিস আপা, পড়েন নার্গিস আপা। উস্তাদ আমার কারেন্ট চলে গেছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ঠিক আছে, উম্মুল আসনা আপা একটু পরে দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أفيدوا من حيث أفاد وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ما شاء الله. আচ্ছা, এরপরে বলবেন আচ্ছা মাহরুবা এরিনা আপা অনেকদিন পরে। আসসালামু আলাইকুম ওস্তাদজি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুম্মা থেকে পড়বো ওস্তাদজি? জি জি, সুম্মা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওখান থেকে না, ফাইদা
قضيتم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم قضيتم مناسككم فاذكروا الله مناسككم فاذكروا الله فاذنا পায় এখানে হামজাত আলিফ আছে খালি আলিফ সরাসরি ফাটা জালকে ধরবে فاذكروا الله فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس ذكرا বললে থেমে যেতে হবে আর যদি জিকরং বলেন তাহলে মিলিয়ে পড়তে হবে জিকর এটা মধ্যে এওয়াজ তারপর বলেন জিকরা Faminan এখানে ওয়াজিব বন্না ফামিনান নাসি ফামিনান নাসি মাইয়াকুলু মাই ওয়াজ এখানে ইদগাম মাইয়াকুলু রাব্বানা মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া Dunya Wama lahu fil akhirati min akhirati tan hoye gelo fil akhirati min khalaq khalaq ekhane mate arji hobe karon ke janen এখানে আলিফ মাদ আছে তার পরের অক্ষরে ওয়াকফের হালতে সাকিন হয়েছে এই জন্য এটা মাদে আরজি হবে মাশাআল্লাহ ফাইদা কদাইতুম মিম সাকিনের ইদগাম এরপর আবাকুম মাদে মুত্তাসিল জি ফামিনান এখানে ওয়াজিব গুননা নুনের উপরে তাজদিদ আছে মাই এখানে নুন সাকিনের ইদগাম রব্বানা মুনফাসিল মধ্যে এরপর মিন খলাক এখানে একে তো মধ্যে আরজি অপর দিকে আবার কি কলকলা মাশাআল্লাহ এবার ফৌজিয়া আপনার ঢাকা থেকে পড়েন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ما شاء الله روتا موتا হবে নার দম রাখতে পারিনি অসুবিধা নেই জি তাহলে আমিন হোম এখানে মাই মান হোম মিম সাকিনের ইদগাম মাই এখানে নুন সাকিনের ইদগাম রব্বানা মাদ মুনফাসিল এখানে আলিফমাদ আযাবান প্রথমত ওয়াজিব গুননা তারপরে আলিফমাদ কিন্তু যখনই ওয়াকফ হবে থেমে যাবেন তখন আবার হবে আচ্ছা এরপরে পড়বেন ফাউজিয়া শায়ারলিয়া খুলনা থেকে আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। হিসাব কল কল আছে মাশাআল্লাহ, এমনি পড়া খুব সুন্দর। এখানে সিনটা একটু উচ্চারণটা আর একটু ভালো করতে হবে। উলাইকা লাহুম নাসীবুম নাসী, এখানে মিম সাকিন নুন তানবিনের ইদগাম, নুন সাকিন তানবিনের ইদগাম। আর মিম এখানে যদিও আপাত দৃষ্টিতে ওয়াজিব গুন্না, কিন্তু আসলে এটা ওয়াজিব গুন্না না, কারণ মিম্মার মধ্যে একটা নুন সাকিন গোপনই আছে, মিন মা ছিল মূলত। যাই হোক, কাসাবু ওয়ামার ওয়াল্লাহু, এখানে আল্লাহু আল্লাহ শব্দটা মোটা হবে, সারি ইয়ামার রুল হিসাব, এখানে সাব কলকলা পাশাপাশি কি হবে মাদ্দে আরজি হবে। তো আমরা আজকে অনেকের পড়া শুনতে পারলাম না, বিশেষ করে ওয়াহিদা ইয়াসমিন আপা, শরীফা বেগম আপা, ইনশাল্লাহ আগামীকাল আপনাদের পড়া আগে শুনবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। রিজিয়া আপা, তারপর অপ্পো নাম দেখা যাচ্ছে না, হেলাল ভাই, বাদ বাকি কালকে পড়া শুনবো হচ্ছে আগের থেকে বলে রাখি। ইসমাত আপা, বদরুন্নাহার আপা, সুলতান আহমেদ ভাই, এত হাত দেখে আচ্ছা ঠিক আছে। তারপরে শাহানা আপার পড়া শুনবো কালকে ইনশাল্লাহ, শ্রাবণী আপার পড়া শুনবো। আপনারা প্রস্তুতি নিবেন, দেখেন হঠাৎ করে পড়তে গেলে স্বাভাবিক ভাবে যেখানে মাদ নেই মাদ হয়ে যায় পরের শব্দটা ধরতে গিয়ে, এই জন্য একটু বাসায় পড়ে রাখলে কিছুটা হলেও ই হয় আর কি, সহজ হয়। যাই হোক, আল্লাহ তালা আমাদেরকে সহজ করে দিক। আজকে বিকাল তিনটায় এসো আরবি শিখিটাকে, লাস্ট প্র্যাকটিস ক্লাস, সন্ধ্যা 7:30 পরীক্ষা রয়েছে। আমরা গতকাল তালিকা দিয়েছি গ্রুপে, এই তালিকার বাহিরে যদি কেউ নাম দিয়েছেন কিন্তু তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি, নাম বলেছেন আমাদেরকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ নামটা দিয়ে দিব।